বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 5 জনসংখ্যা। প্রথমেই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1. পরিবারের উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব উল্লেখ করো। 2. জনসংখ্যা সমস্যার 3টি সমাধান লেখো। 3. মানুষের মৌলিক চাহিদার অন্যতম কোনটি। 4. প্রতি বছর কত মানুষ বাংলাদেশের মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। 5. অধিক জনসংখ্যা কিসের উপর চাপ সৃষ্টি করে। 6. প্রধানত কোন কারণে খাদ্যের ঘাটতি দেখা দেয়। 7. একটি মৌলিক চাহিদার নাম লেখো। 8. জনশক্তি রপ্তানি করে কিভাবে দেশ সমৃদ্ধশালী হচ্ছে। 9. আমাদের কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে কেন। 10. ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন। 11. অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় কেন। 12. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি। বর্ণনামূলক প্রশ্ন। 1. মৌলিক চাহিদা কী। মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার 4টি প্রভাব লেখো। 2. জনসংখ্যার সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা, এই সমস্যার 3টি সমাধান লেখো। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার 3টি উপায় লেখো। শহীদ মিয়ার ছেলে মেয়ের সংখ্যা 8 জন, অভাবের কারণে তারা বিদ্যালয়ে যেতে পারে না। শহীদ মিয়ার সন্তানেরা কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বঞ্চিত হওয়ার কারণ কী। উক্ত অধিকারের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে 4টি বাক্য লেখো। অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ। সংক্ষিপ্ত প্রশ্ন। 1. দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। 2. দুর্যোগের 2টি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো। 3. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ উল্লেখ করো। 4. একটি দেশের বহু বছরের গড় আবহাওয়াকে কী বলে। 5. কোনো এলাকার গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ কী। 6. ভূমিকম্প চলাকালীন একটি করণীয় লেখো। 7. কোন মন্ত্রণালয় দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। 8. বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ কী। 9. কোন প্রাকৃতিক দুর্যোগের পরে সুনামি হওয়ার আশঙ্কা থাকে। 10. নদী ভাঙনের একটি মানবসৃষ্ট কারণ লেখো। বর্ণনামূলক প্রশ্ন। 1. বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে, কেন। 2. জলবায়ু কী, জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন, জলবায়ু পরিবর্তনের 4টি মানবসৃষ্ট কারণ লেখো। 3. আমাদের দেশে অনেক এলাকায় নদী ভাঙন দেখতে পাওয়া যায়, কোন সময় এই দুর্যোগ মারাত্মক রূপ ধারণ করে, এই দুর্যোগের জন্য দায়ী মানবসৃষ্ট 2টি কারণ লেখো, ভয়াবহ এই দুর্যোগের ফলাফল সম্পর্কে 3টি বাক্য লেখো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।